আসসালামু আলাইকুম দেশ বিদেশের বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি দেখাবো আপনাদের আজকে সৌদি আরবের মার্কেটে প্রতি গ্রাম স্বর্ণের দাম এবং বাংলাদেশে 12.5 গ্রামের প্রতি তুলা কত করে, সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি প্রতিদিন সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের এক্সচেঞ্জ রেট দিয়ে থাকি। তো শুরু করা যাক, আজ শনিবার 19 অক্টোবর 2019। আজকে আমরা প্রথমে দেখব 18 ক্যারেটের প্রতি গ্রাম এবং প্রতি তুলার মূল্য। আজকে 18 ক্যারেটের প্রতি গ্রাম সৌদি আরবে হচ্ছে 134.76 রিয়াল আর বাংলাদেশে 18 ক্যারেটের প্রতি তুলা হচ্ছে 38,066.96। এরপর আমরা দেখব 21 ক্যারেটের প্রতি গ্রাম এবং প্রতি তুলার মূল্য। আজকে 21 ক্যারেটের প্রতি গ্রাম সৌদি আরবে হচ্ছে 157.22 রিয়াল আর বাংলাদেশে প্রতি তুলা হচ্ছে 44,411.45। তারপর আমরা দেখব 22 ক্যারেটের প্রতি গ্রাম এবং প্রতি তুলার মূল্য। আজকে 22 ক্যারেটের প্রতি গ্রাম সৌদি আরবে হচ্ছে 164.71 আর বাংলাদেশে প্রতি তুলা হচ্ছে 46,526.28। এরপর আমরা দেখব 23 ক্যারেটের প্রতি গ্রাম এবং প্রতি তুলার মূল্য। আজকে 23 ক্যারেটের প্রতি গ্রাম সৌদি আরবে হচ্ছে 172.20 আর বাংলাদেশে হচ্ছে প্রতি তুলা 48,641.11। এরপর আমরা দেখব 24 ক্যারেটের প্রতি গ্রাম এবং প্রতি তুলার মূল্য। আজকে 24 ক্যারেটের প্রতি গ্রাম সৌদি আরবে হচ্ছে 179.68 আর বাংলাদেশে প্রতি তোলা হচ্ছে 50,755.94। তো বন্ধুরা, এই ছিল আজকের স্বর্ণের বাজারের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি প্রতিদিন ব্যাংকিং আপডেট দিয়ে থাকি এবং বিভিন্ন আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।